হ্যালো দর্শক, আজকে যে সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তা একটা তেলুগু ভাষায় নির্মিত সিনেমা। আসওয়াথামা নামে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2021 সালে। সিনেমাটির প্রতি পরতে পরতে রয়েছে সাসপেন্সে ভরপুর। একজন সাইকো একজন কিলারকে নিয়ে এই সিনেমাটি তৈরি, যার টার্গেট ছিল শুধুমাত্র মেয়েরা। এইরকমই সিরিয়াল কিলার নিয়ে সাসপেন্সে ভরপুর আরেকটি সিনেমা রাজশাসন, যেটা আমি এক্সপ্লেন করেছি। মুভিটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই এই মুভিটা এক্সপ্লেন করা। সিনেমার শুরুতেই আমাদেরকে একটা হসপিটালের সিন দেখানো হয় আর একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়। এই ছেলেটাই সিনেমার নায়ক, এর নাম ঘনা। সে হসপিটালে এসেছিল তার সদ্যজাত ছোট বোনকে দেখতে। সে যখন তার ছোট বোনকে দেখতে যায় এবং হাত দিয়ে ধরতে যায়, তখন তার ছোট বোন তার একটা আঙুল শক্ত করে ধরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা কয়েকজন জেলেকে দেখতে পাই। আর তখন গাড়ি করে একটা লোক আসে এবং জেলেদেরকে একটা ছবি আর কিছু টাকা দিয়ে বলে এই মেয়েটাকে কিডন্যাপ করতে হবে। জেলেগুলো সেই মেয়েটাকে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর সিন আবার চেঞ্জ হয়, আমরা নায়ক ঘনাকে আবার দেখতে পাই। সে এখন বড় হয়ে গেছে, বিদেশ থেকে সে ফিরে এসেছে তার ছোট বোনের বিয়ে উপলক্ষে, তার সেই ছোট বোন যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। ঘনার ছোট বোনের নাম প্রিয়া। সে বলে, ভাইয়া তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ঘনা বলে, তোকে যে আমি একটা ঘড়ি পাঠিয়েছিলাম সেটা কোথায়? প্রিয়া বলে, ভাইয়া সেটা আমি হারিয়ে ফেলেছি। আর এটা বলে সে সরি বলতে থাকে। তখন ঘনা তার বোনের জন্য আরেকটা নতুন ঘড়ি নিয়ে এসেছে, সেটা বের করে দেয়। সেটা দেখে প্রিয়া খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে ঘনা যখন ঘুমিয়েছিল, হঠাৎ করে তাদের কুকুরটা অনেক জোরে ঘেউ ঘেউ করছিল। সে যখন দেখার জন্য বেরিয়ে আসে বাইরে, তখন দেখে যে তার বোন প্রিয়া সুইসাইড করতে যাচ্ছে। আর এটা দেখে ঘনা একদম অবাক হয়ে যায়। প্রিয়াও তার ভাইকে দেখে থেমে যায় সেখানেই। এরপর ঘনা যখন জিজ্ঞেস করে যে তুমি সুইসাইড কেন করছিলে, প্রিয়া বলে, ভাইয়া আমি প্রেগনেন্ট। ঘনা বলে যে কিভাবে? কিন্তু প্রিয়া বলে যে আমি জানি না ভাইয়া আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি। ঘনা প্রথমে বিশ্বাস না করলেও একসময় তার ছোট বোনের কথা সে বিশ্বাস করে। এরপর সে তার ছোট বোনের ফিয়ান্সের সাথে দেখা করে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়ার ফিয়ান্সে বলে, আমি প্রিয়াকে বিশ্বাস করি, এরকম কিছু সে করতেই পারে না। এরপর প্রিয়ার ফিয়ান্সে এবং ঘনা মিলে প্রিয়াকে একটা হসপিটালে নিয়ে যায় এবং অ্যাবর্শন করিয়ে নিয়ে আসে। কিন্তু প্রিয়া কোনোভাবে এটা ভুলতে পারছিল না এবং মেনে নিতে পারছিল না, তাই সে খুব কান্নাকাটি করছিল। ঘনা তার বোনকে বুঝিয়ে বলে, যা হয়েছে সেটা ভুলে যাও আর নতুন করে জীবন শুরু করো। এরপর দিনই প্রিয়া তার ফিয়ান্সের সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু পুরো ঘটনাটা ঘনা কিছুতেই মাথা থেকে সরাতে পারছিল না, তাই সে এবার খোঁজখবর করতে থাকে যে কে প্রিয়ার সাথে এইরকম করেছে। খোঁজখবর নিয়ে ঘনা জানতে পারে প্রিয়া যখন স্কুলে ছিল তখন একটি ছেলে তাকে পছন্দ করত। সেই ছেলের বাড়ির ঠিকানা খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মারধর করে। কিন্তু ছেলেটি বলে যে স্কুল পাশ করার পরে প্রিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। এরপর ঘনা প্রিয়ার একজন বান্ধবীর সাথে দেখা করে এবং তার কাছ থেকে জানতে যায় যে কোনো ছেলে প্রিয়াকে পছন্দ করতো কিনা। তখন তার বান্ধবী বলে, কলেজে পড়ার সময় একটি ছেলে প্রিয়াকে অনেক পছন্দ করতো এবং তাকে উত্তক্ত করতো। ঘনা সেই ছেলেটিকেও খুঁজে বের করে এবং অনেক মারধর করে এবং প্রিয়ার একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে একে তুমি চেনো, এর সাথে কি তোমার কোনো সম্পর্ক হয়েছিল? ছেলেটি ছবি দেখে বলে, না এই মেয়েটিকে আমি পছন্দ করতাম কিন্তু মেয়েটি আমাকে একদমই পাত্তা দিত না, আর কলেজ পাশ করার পর আর এই মেয়েটির সাথে আমার কোনো যোগাযোগ নেই। ঘনা বুঝতে পারে যে ছেলেগুলো সত্যি কথাই বলছে। এরপর সে চিন্তা করতে থাকে যে কে এই কাজটি করতে পারে। আর চিন্তা করতে করতে রাগে অস্থির হয়ে একসময় বাথরুমে থাকা লুকিং গ্লাসটার মধ্যে সে একটা ঘুষি মেরে বসে, আর এতে করে তার হাত কেটে রক্ত বেরোতে থাকে। আর সেই সময় ঘনার মা এসে দেখে যে তার ছেলের হাত থেকে রক্ত পড়ছে, তাই সে তার ছেলেকে জোর করে হসপিটালে নিয়ে যায় ডাক্তারের কাছে। সেখানে তাকে ডাক্তার একটা ব্যান্ডেজ করে দেয় এবং কিছু ওষুধ লেখা দেয়। সেই সময় ঘনার মোবাইলে তার গার্লফ্রেন্ড নেহার ফোন আসে, সে কথা বলতে বলতে হসপিটাল থেকে বেরিয়ে যায়। ঘনা যখন তার গাড়ির সামনে আসে তখন উপর থেকে একটা মেয়ের বডি তার গাড়ির ওপর এসে পড়ে, মেয়েটি তৎক্ষণাৎই মারা যায়। ঘনা মেয়েটির হাতে একটি চিঠি দেখতে পায়, সে চিঠিটি নিয়ে খুলে পড়ে দেখে যে মেয়েটির নাম কৃতি। সে হসপিটালে এসে জানতে পারে যে সে প্রেগনেন্ট, কিন্তু সে জানে না সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে, আর তাই লোক লজ্জা এবং সমাজের ভয়ে সে এই কাজ করেছে। এই ঘটনার পর ঘনার সন্দেহ আরও ঘনীভূত হয় আর সে বুঝতে পারে যে তার ছোট বোন ঠিক কথাই বলছিল। এরপর সে আরও উঠে পড়ে লাগে এই রহস্য উদ্ধারের জন্য। এরপর সিন চেঞ্জ হয়, কিছু ফর্মালিটির জন্য ঘনাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। ঘনা যখন পুলিশ স্টেশনে আসে তখন একজন বাবা মা আসে তার মেয়ের মিসিং কমপ্লেন করতে, কিন্তু পুলিশ কোনো রকম পাত্তাই দেয় না, বলে যে অপেক্ষা করুন, দু একদিনের মধ্যেই আপনাদের মেয়ে ফিরে আসবে। এরপর তারা সেই মেয়েটির ছবি সেখানে রেখে সেখান থেকে চলে যায়। ঘনা জিজ্ঞেস করে যে আপনি কেন ব্যাপারটা সিরিয়াসলি নিলেন না?
পুলিশ তখন বলে এইরকম ঘটনা রোজই ঘটছে, এর মধ্যেও বেশ কয়েকটি এরকম ঘটনা ঘটে গেছে এবং দুই থেকে তিন দিন পরেই সেই মেয়েগুলো আবার ফিরে আসছে। আর এই কথা বলে পুলিশ ইন্সপেক্টর মিসিং মেয়েগুলোর একটা ফাইল দেখায় ঘনাকে। আর ঘনা সুযোগ বুঝে কিছু ছবি তুলে নেয় সেই ফাইল থেকে, পরবর্তীতে কাজে লাগবে এটা ভেবে। এরপর যখন ঘনা বাইরে বেরিয়ে আসে তখন সেই বাবা মাকে সে দেখতে পায় রাস্তার মধ্যে। সে যখন কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে তখন তারা বলে তাদের মেয়েকে পাওয়া গিয়েছে, কাছে একটা হসপিটালে আছে তাদের মেয়ে, এবং ঘনাকে অনুরোধ করে তাদেরকে সেখানে পৌঁছে দিতে। ঘনা তাদেরকে সেখানে পৌঁছে দিতে যায় এবং সে নিজেও দেখতে যায় আসলে ব্যাপারটা কি। তারা যখন হসপিটালে গিয়ে পৌঁছায় তখন ডাক্তার বলে হঠাৎ করে গ্লুকোজ লেভেল কমে যাওয়ায় মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছিল, আর কেউ একজন তাকে এই হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে, এখন সে সুস্থ আছে, তাকে বাড়ি নিয়ে যেতে পারে। ঘনা পুরো ঘটনাটাই শুনতে পায় এবং সে সেই মিসিং ফাইলের ছবি থেকে একজন মেয়ের নাম্বার বের করে সেই মেয়েটিকে ফোন দেয় এবং জিজ্ঞেস করে তার সাথে এরকম কিছু ঘটেছিল কিনা। মেয়েটি বলে একদিন বাসে সে অসুস্থ হয়ে পড়েছিল, তার গ্লুকোজ লেভেল কমে যাওয়ায় তাকে এই অমনি হসপিটালেই ভর্তি করা হয়েছিল। এরপর ঘনা যায় সেই কৃতি নামের মেয়েটির বাড়িতে এবং মেয়েটির বাবার কাছ থেকে জানতে পারে তার মেয়েও একদিন অসুস্থ হয়ে পড়েছিল এবং তার গ্লুকোজ লেভেল কমে গিয়েছিল, সে সময় তারাও তাকে এই একই হসপিটালে ভর্তি করেছিল। সব কিছু শুনে ঘনা বুঝতে পারে যে এই মেয়েদের অসুস্থ হয়ে পড়া এবং এই হসপিটালের সাথে কিছু তো একটা সম্পর্ক আছে। আর তখনই ঘনার মনে পড়ে সে যখন বিদেশে ছিল তখন একদিন প্রিয়াও এরকম অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছিল দুই থেকে তিন দিনের জন্য। এরপর ঘনা তাড়াতাড়ি সেই হসপিটালে যায় এবং সেখান থেকে সেই মিসিং মেয়েগুলোর সম্পর্কে জানতে চায়। সেখান থেকে সে জানতে পারে বিভিন্ন হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্সে করে এই হসপিটালে মেয়েদেরকে আনা হয়েছিল, কিন্তু সেই অ্যাম্বুলেন্স সম্পর্কে সে কোনো তথ্যই বের করতে পারে না। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা সেখানে ঘনার গার্লফ্রেন্ড নেহাকে দেখতে পাই, তার এক ফ্রেন্ড শ্রুতির সাথে একটা শপিং মলে এসেছে আর সেখানে ভালুকের পোশাক পরে থাকা একটা লোক একটা হলুদ গোলাপ শ্রুতির দিকে বাড়িয়ে দেয়। যখন শ্রুতি গোলাপটা হাতে নেয় তখন তার হাতে কাটা ফুটে যায়। এরপর ভালুকের পোশাক পরে থাকা লোকটা আরেকটা লাল গোলাপ শ্রুতির দিকে এগিয়ে দেয়, শ্রুতি সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পরেই তার শরীর খারাপ লাগতে থাকে এবং একসময় সে অজ্ঞান হয়ে যায়। আর কোথা থেকে দুইজন লোক এসে অ্যাম্বুলেন্সে করে শ্রুতিকে হসপিটালে নিয়ে যায়। নেহা ঘনাকে যখন পুরো ঘটনা খুলে বলে তখন সে অমনি হসপিটালে ছুটে যায় এবং সেখান থেকে সেই অ্যাম্বুলেন্সের লোকেশন ট্র্যাক করে সেই অ্যাম্বুলেন্সটা খুঁজে বের করে। এরপর ঘনা একটা বাইক নিয়ে সেই অ্যাম্বুলেন্সের পিছু করে এবং একসময় অ্যাম্বুলেন্সটা ধরে ফেলে আর সেখানে দেখতে পায় সেই মাঝিগুলোকে যাদেরকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। তারা শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ঘনা এই সময় তাদেরকে অনেক মারে এবং প্রিয়ার একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে কি তোমরা কিডন্যাপ করেছিলে। লোকগুলো প্রিয়ার ছবি দেখে তাকে চিনতে পারে এবং স্বীকার করে নেয় এবং আরো বলে তারা একজনের অর্ডারে কিডন্যাপ করে, কিন্তু কার অর্ডারে কিডন্যাপ করে সেটা বলার আগেই তারা পালিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা একটা লাশ কাটা ঘর দেখতে পাই আর দেখতে পাই ডক্টর মনোজকে, তিনি পোস্টমর্টেম স্পেশালিস্ট। ডক্টর মনোজ ছিল সাইকো, তিনি লাশ কাটা ঘরে থাকা একটা মেয়ে লাশের সাথে ইন্টিমেট হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ঘনা সেই মাঝিদের খোঁজ খবর করছে। ঘনা সরকারি লোক সেজে যায় সেখানে সার্ভে করতে আর মাঝিদের পরিবারের লোকের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে থাকে। এক সময় সেই মাঝিদের একজনের ঘর থেকে সেই ঘড়িটা সে খুঁজে পায় যেটা সে তার বোনকে গিফট করেছিল আর তারপর দিন রাখিতে সেই ঘড়িটা সে তার বোনকে আবারও গিফট করে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা আবার ডাক্তার মনোজকে দেখতে পাই আর সেই মাঝিদেরকে দেখতে পাই আর বুঝতে পারি যে এই সমস্ত ঘটনার পিছনে ডক্টর মনোজেরই হাত রয়েছে। ডাক্তার মনোজ এদের সাহায্যে সেই মেয়েগুলোকে কিডন্যাপ করাতো এবং তাদের সাথে ইন্টিমেট হতো এবং তাদেরকে পরবর্তীতে পাশের একটা হসপিটালে ভর্তি করে দিত। আর ডক্টর মনোজের সাথে তার বাবা এবং তার দাদুকেও দেখতে পাই, অর্থাৎ ডাক্তার মনোজের প্রত্যেকটা কাজের সাথে তার বাবা এবং তার দাদু সহযোগিতা করত। সেই মাঝিরা এসেছিল তার বাসায় ডিনার করতে আর সেখানেই ডক্টর মনোজ তাদেরকে মেরে ফেলে, কারণ তার ধারণা হয়েছিল এদের কারণে সে ধরা পড়ে যেতে পারে। এরপরের সিনে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই, এই মেয়েটি ছিল মন্ত্রীর মেয়ে। সে যখন একটা শপিং মল থেকে বের হচ্ছিল তখন একটা লোক আসে তার কাছে পারফিউম বিক্রি করতে। মেয়েটা প্রথমে কিনতে রাজি না হলেও পরে একসময় জোরাজুরিতে রাজি হয় এবং পারফিউম কিনে সে যখন গাড়িতে আসে স্প্রে করে
তখন সেই স্প্রেতে সে অজ্ঞান হয়ে যায়। আর এরপরের দিন আমরা দেখতে পাই টিভিতে নিউজ দেখাচ্ছে সেই মেয়েটিকে কিডন্যাপ করে মেরে পুলিশ স্টেশনের সামনে ফেলে রাখা হয়েছে। টিভিতে সেই নিউজ দেখে ঘনার সন্দেহ হয়। সে সোশ্যাল মিডিয়া থেকে সেই মেয়েটির প্রোফাইল বের করে এবং সেখান থেকে সে জানতে পারে কিডন্যাপ হওয়ার কিছুক্ষণ আগে সে একটা শপিং মলে সেলফি তুলেছিল। সেই শপিং মলের সিসিটিভি ক্যামেরা থেকে সেই লোকটিকে খুঁজে বের করে যে পারফিউমটা বিক্রি করেছিল। এরপর ঘনা সেই লোকটিকে খুঁজে বের করে এবং জিজ্ঞাসা করে যে এই মেয়েটির কাছে কি সে পারফিউম বিক্রি করেছিল কিনা। তখন লোকটি বলে যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার কাছে এই পারফিউমটা বিক্রি করে দেওয়ার জন্য। আর রাস্তার একটা সিসিটিভি ফুটেজ থেকে সেই বৃদ্ধ লোকের ছবিটা সংগ্রহ করে ঘনা। সেই লোকটি আর কেউই ছিল না, সে ছিল ডাক্তার মনোজের দাদু। এরপর আবার সিন চলে আসে ডাক্তার মনোজের বাড়িতে, আর আমরা সেখানে দেখতে পাই ডাক্তার মনোজের বাবা তাকে বকাবকি করছে এই মেয়েটিকে খুন করার জন্য। তার বাবা আরও বলে যে এই মেয়েটিকে খুন করা তোমার উচিত হয়নি, এখন তো পুলিশ আসবে। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, আমরা ডক্টর মনোজকে দেখতে পাই আর সেই মন্ত্রীর মেয়েকে দেখতে পাই। অজ্ঞান থাকা অবস্থায় ডক্টর মনোজ সেই মেয়েটির সাথে ইন্টিমেট হয়, কিন্তু তার কিছুক্ষণ পরেই সেই মেয়েটির সেন্স ফিরে আসে এবং সে ডাক্তার মনোজের চেহারা দেখে ফেলে, আর তাই বাধ্য হয়ে ডক্টর মনোজ মেয়েটিকে মেরে ফেলে। সিন আবার প্রেজেন্টে চলে আসে, আর ঠিক তখনই ডাক্তার মনোজের কলিং বেলটা বেজে ওঠে, সে দরজা খুলে দেখে পুলিশ। পুলিশ সেখানে এসেছিল মন্ত্রীর মেয়ের লাশ পাওয়া গেছে তার পোস্টমর্টেম করার জন্য। এই কাজটা কিন্তু খুবই সেন্সিটিভ ছিল আর ডাক্তার মনোজ এই কাজে অত্যন্ত দক্ষ এবং বিখ্যাত ছিল, তাই পুলিশ তার কাছে এসেছিল। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডাক্তার মনোজ মিডিয়ার সামনে বক্তব্য রাখছে আর সে বলছে একটা লোহার রড দিয়ে মেয়েটির মাথায় আঘাত করা হয়েছিল আর এতে করে মেয়েটি মারা গেছে। আর অন্যদিকে ঘনা সেই রহস্য ভেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই শপিং মলে সে আবার যায় এবং সিসিটিভি ফুটেজ থেকে সেই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করে এবং সেই বৃদ্ধ লোকের গাড়ি থেকে সে নাম্বার বের করে তার ঠিকানা বের করে, আর সেই ঠিকানাটা ছিল ডাক্তার মনোজের বাড়ির ঠিক পাশেই। ঘনা সেই ঠিকানা বের করে সেই বাড়িতে চলে যায়, কিন্তু ভুল করে ঘনা ডক্টর মনোজের বাড়িতে চলে আসে। আর ডক্টর মনোজই যে সেই মেয়েটির পোস্টমর্টম করেছিল সেটাও সে বুঝতে পারে, কারণ ডক্টর মনোজের ইন্টারভিউটা সে টিভিতে দেখেছিল। ডাক্তার মনোজকে সে জিজ্ঞেস করে যে পোস্টমর্টমের সময় এই মেয়ের রক্তে কি সে গ্লুকোজ কমানোর কোনো ওষুধ পেয়েছিল কিনা, কারণ যতগুলো মেয়ে কিডন্যাপ হয়েছিল সবার সাথে একই ঘটনা ঘটেছিল। এটা শুনে ডাক্তার মনোজের সন্দেহ হয় এবং সে ঘনাকে ভিতর আসতে বলে কফি খাওয়ার জন্য। আসলে সে বুঝতে পেরে গিয়েছিল ঘনাই সেই লোক যে সেই মাঝিদেরকে পিটিয়েছিল, তাই সে তার কফিতে বিষ মিশিয়ে দেয়। কিন্তু তখনই নেহার ফোন আসে ঘনার মোবাইলে এবং সে জানায় যে সেই বৃদ্ধ লোকটিকে সে খুঁজে পেয়েছে এবং তার অ্যাড্রেসটা ঘনাকে দিয়ে দেয়। ঘনা তাড়াতাড়ি করে সে অ্যাড্রেসে পৌঁছে যায় এবং নেহাকে বলে তুমি এখান থেকে চলে যাও। ঘনা যখন ডক্টর মনোজের দাদুকে ফলো করছিল তখন ডক্টর মনোজের দাদু তাকে ফোন করে জানায় যে কেউ একজন তার পিছু নিয়েছে। ডক্টর মনোজ তার দাদুকে বাড়ি আসতে নিষেধ করে এবং অন্য একটা জায়গায় যেতে বলে, আর সেইখানে উপর থেকে একটা ভারী কন্টেনার ফেলে তার দাদুকে সে মেরে ফেলে। ঘনা যখন সেইখানে পৌঁছায় তখন দেখতে পায় যে সেই লোকটি মারা গেছে এবং গাড়িটা ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে সে একটা ভিজিটিং কার্ড পায়, সেই কার্ডটা ছিল একটা গ্যারেজের। সেই গ্যারেজে পৌঁছে সে জানতে পারে গাড়িটা এখানে সার্ভিসিং করার জন্য এসেছিল এবং সেখান থেকে জানতে পারে এই গাড়িটা সেই বুড়ো লোকের নয়, সেটা হচ্ছে ডক্টর মনোজের। ঘনা তখনই চলে যায় ডক্টর মনোজের বাড়িতে এবং লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে। একটা ঘরে সে যে দেখতে পায় অনেকগুলো মৃত লাশ একটা সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। ঘনা সেখানে সেই লোকগুলোকেও দেখতে পায় যারা মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে আসতো। আর এইসব কন্টেনারের মধ্যে একটা কন্টেনারে আমরা দেখতে পাই ডক্টর মনোজের বাবাকে, অর্থাৎ ডক্টর মনোজের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। আর ঠিক তখন ডক্টর মনোজ সেখানে চলে আসে তার বাবাকে নিয়ে, আর বাবা তাকে নিজের বেল্ট খুলে মারতে থাকে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, আমরা কয়েক বছর আগের ঘটনা দেখতে পাই আর সেখানে আমরা ডক্টর মনোজ এবং তার বাবাকে দেখতে পাই। ডক্টর মনোজদের বাসায় এক মহিলা কাজ করতো, তার মেয়ের সাথে ডক্টর মনোজ জোর জবরদস্তি করেছিল আর সেটার বিচারই তার বাবাকে দেওয়া হয়েছিল। এতে করে মনোজের বাবা খুব খেপে যায় এবং মনোজকে অনেক পেটায়, আর এতে করে ডক্টর মনোজ রাগে পাগল হয়ে তার বাবা এবং সেই গৃহপরিচালিকার মেয়েকে মেরে ফেলে। সিন আবার বর্তমানে চলে আসে আর আমরা বুঝতে পারি ডক্টর মনোজের বাবা অনেক আগেই মারা গেছে আর এটা ছিল তার কল্পনা। এরপর ঘনার সাথে ডক্টর মনোজের অনেক মারামারি হয়, মারামারির এক পর্যায়ে উপর থেকে একটা ঝাড়বাতি ডক্টর মনোজের ওপর পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়।
তার কিছুক্ষণ পর ঘনার মোবাইলে তার বাবার ফোন আসে এবং তার বাবা তাকে বলে যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, তোমার বোনকে কেউ জ্বালাতন করছে। আর এটা শুনে ঘনা পাগলের মতো বাড়ি ফিরে আসে এবং জিজ্ঞেস করে যে কে, কি হয়েছে, আমাকে সব খুলে বলো। উৎকণ্ঠা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে এবং বলে যে তুমি মামা হতে চলেছ। সেটা শুনে ঘনা খুব খুশি হয় এবং জড়িয়ে ধরে তার বোনকে আদর করে আর তার বোনকে কানে কানে বলে, তোমার সাথে যে এরকম অন্যায় করেছে তাকে আমি উচিত শাস্তি দিয়েছি, তুমি আর ভয় পেও না। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। তাছাড়াও সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।